কক্সবাজারের চাহিদার তুলনায় কোরবানির পশুর মজুদ বেশি ছিল এবার। এরপরেও চড়া দামের কারণে ক্রেতাদের মাঝে অসন্তোষ দেখা দিয়েছে। আবার দেশীয় খামারিদের অসন্তোষের কারণ ছিল মিয়ানমার সীমান্তের টেকনাফ ও নাইখাংছড়ি দিয়ে ঢোকা গরু। সব মিলিয়ে প্রায় প্রতিটি হাটে উল্লেখযোগ্য কোরবানির পশু বিকিকিনি হয়েছে, তবে মাঝারি ও ছোট গরু নিয়ে কাড়াকাড়ি সব বাজারেই। জেলা প্রাণী সম্পদ কার্যালয় সূত্র মতে, এবারের কোরবানির ঈদে বিক্রির জন্য আগে থেকে 1,51,622 গবাদি পশু প্রস্তুত রাখা হয়েছিল, আর জেলায় কোরবানি পশুর চাহিদা ছিল 1,40,923। এবারে বিক্রয়যোগ্য পশুর মধ্যে গরু 1,452, মহিষ 5,094, ছাগল 35,460, ভেড়া 10,669। জেলায় স্থায়ী 38 ও অস্থায়ী 52 মিলে এবার মোট 90টি হাটে পশু বেচা কেনা হচ্ছে। বিক্রয় করা পশুর চেক আপ করতে রয়েছে 27টি মেডিকেল টিম। শেষ সময়ে এসে প্রতিটি হাটে বেচা বিক্রি বেশ ভালো।